খোঁজখবর নেই, কলকাতা ডেঙ্গি ভরে গেছে। আরে তথ্য গোপন করার সরকার। রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা সেঞ্চুরির পথে, আক্রান্তের সংখ্যা 60,000 ছুঁই। রাজ্যে উদ্বেগজনক ডেঙ্গি পরিস্থিতি, এবার সেই আজ গিয়ে পড়ল বিধানসভায়। বিধানসভার বাইরে বিজেপি বিধায়কদের বিক্ষোভ। মঙ্গলবার বিধানসভার প্রথমার্ধে ডেঙ্গি নিয়ে মুলতুবি প্রস্তাব আনেন বিজেপি বিধায়করা। মুলতুবি প্রস্তাব পাঠের অনুমতি দিলেও এ নিয়ে আলোচনার অনুমতি দেননি অধ্যক্ষ। এরপরই অধিবেশন কক্ষে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। বাইরে বেরিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শুরু হয় বিক্ষোভ। প্ল্যাকার্ড হাতে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। বিলি করা হয় মশারি। আজকে হাউসে অ্যাডজর্নমেন্ট মোশন পড়তে দিয়েছে, কিন্তু আলোচনা করতে দেয়নি। আমি বিরোধী দলনেতা হিসেবে অধ্যক্ষকে অনুরোধ করেছিলাম, স্বাস্থ্য দপ্তরের কোনো প্রশ্ন উত্তর হয়নি। আজকে আমরা ডেঙ্গু নিয়ে মুলতুবি প্রস্তাব আনব জেনেই গতকাল মুখ্যমন্ত্রী 3 মাস পরে তার ঘুম ভেঙেছে, একটা রিভিউ মিটিং করেছেন। অধ্যক্ষ মহোদয় বললেন আপনাদের পড়তে দিয়েছি, ইটস এনাফ। বিরোধী দলনেতা হয়ে উনি কি ভূমিকা পালন করছেন সেটাও তো আমাদের জানার দরকার। নাটকবাজি মানুষ দেখছেন এবং মানুষ জানে যে এরা প্রতিদিন বিধানসভার কাজকে ব্যাহত করার জন্য এই ধরনের বিক্ষোভের একটা কর্মসূচি নেয়, এবং সেখানে বিরোধী দলনেতা প্রশ্ন উত্তর পর্বের প্রায় শেষে দেখা যায় তিনি আসছে। এদিকে ভয়াবহ ডেঙ্গি পরিস্থিতিতে নিষ্ক্রিয় প্রশাসন, এই অভিযোগ তুলে এদিন বাঘাযতীন স্টেশন রোড অবরোধ করে বিজেপির দক্ষিণ কলকাতা জেলা যুব মোর্চার কর্মী সমর্থকরা। 11 নম্বর বোরো অফিসে ডেপুটেশন দেয়। 8 নম্বর বোরোর দেশপ্রিয় পার্কে বিক্ষোভ দেখায় বিজেপি। অন্যদিকে একই ইস্যুতে হাতিবাগানে বিক্ষোভ দেখায় বামেরা। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।